সো হে বন্ধুরা, আমি দেব, তোমরা আছো দেব ডিজাইন গ্যালারিতে। আর তোমরা দেখতেই পাচ্ছ দেব ডিজাইন গ্যালারির নতুন সেট আপ DDG 14 আমাদের আজকে চলে এসেছে। এটা কি? এটা একটা বাইন্ডিং মেশিন। তোমরা রিসেন্ট আমাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা ফেসবুক আপডেটে যেগুলো দেখছো বা ইউটিউব শর্টসে যেগুলো দেখছো, সেগুলো স্পাইরাল বাইন্ডিংয়ে ফটো অ্যালবাম আছে, নর্মাল স্পাইরাল বাইন্ডিংয়ে। বাট এটা একটা আপগ্রেডেড ভার্সন যেটা ওয়াইরো বাইন্ডিং। তো চলো আইটেমটাকে আমি ওপেন করি। তোমাদের সাপোর্টেই আজকে দেব ডিজাইন গ্যালারি 1 থেকে 14-তে উঠে আসতে পেরেছে। তো কিছু পেপার্স আছে, সেগুলো আমি সরিয়ে নিলাম, সোজা চলে এলাম সেট আপে। আমি ঠিক বুঝতে পারছি না এটা কি। আরে হ্যান্ডেল, আরে ইয়ার, এই হচ্ছে মেশিন, আর এই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি শিট, যেটা তোমাদের একটু আগে আমি দেখিয়েছিলাম আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে। মেন যে পার্ট যেটা ছাড়া ওয়াইরও পসিবল না, সেটাও আমি দেখিয়ে নিই। এই হচ্ছে ওয়্যার, ওয়াইরো ওয়্যার, এগুলো A4 সাইজের আছে। জাস্ট একটা আমি ওপেন করি, তাহলেই তোমরা বুঝতে পারবে কি জিনিস। এই যে আমরা আগে যেগুলো দেখেছিলাম স্পাইরাল বাইন্ডিং, সেখানে ছিল একদম রিং 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 টাইপ, সার্কেল হোল থাকে আর রিংটা অ্যাড হয়, বাট এটা আলাদা জিনিস, একদম প্রিমিয়াম কোয়ালিটি, প্রিমিয়াম লুক। আমি দেখি এর সিস্টেম কি আছে বা প্রসেস কি আছে, ওটা আমাকে একটু দেখে নিতে হবে, কারণ যেহেতু একদমই মেশিন নতুন আর আগে কখনো ইউজ করা হয়নি। তো ফটাফট আমি, আমার কিছু ডিজাইন রেডি আছে ট্রায়াল হিসেবে, তোমাদের আমি নেক্সট ভিডিওতে দেব অ্যাজ এ প্রোডাক্ট রিভিউ, সেখানে তোমরা দেখতে পাবে কিরকম হয়েছে। তো তার আগে আমি প্রিন্টগুলো করে নিই আর তারপর ফিরে আসছি কিভাবে বাইন্ডিং করছি সেটা দেখানোর জন্য। সো ফ্রেন্ডস, ফাইনালি আমরা অ্যালবাম মেকিং এর জন্য প্রিন্ট করে নিয়েছি, আর এখানে যে পেপারটা ইউজ হয়েছে, এখানে যে পেপারটা ইউজ হয়েছে এটা PVC পেপার, আওয়াজ শুনে তোমরা বুঝতে পারবে এটা PVC পেপার, নন টিয়ারেবল, ছিঁড়ে যাবে না। আর এর ওপর দেওয়া হচ্ছে ল্যামিনেশন শিট, এটা যেহেতু পিভিসি শিট ওয়াটারপ্রুফ, তারপরেও কেন ল্যামিনেশন করা হচ্ছে? এই শিটগুলো ল্যামিনেশন করার কারণ, প্রিন্ট ওয়াটারপ্রুফ নয়, শিট ওয়াটারপ্রুফ নন টিয়ারেবল, বাট প্রিন্ট ওয়াটারপ্রুফ নয়। প্রিন্ট যাতে কোনো রকম কখনো ড্যামেজ না হয়, লাইফ টাইম যাতে ভালো থাকে, তার জন্যই কিন্তু এর ওপর দিয়ে আরও একটা ল্যামিনেশন করা হচ্ছে। তারপর তোমাদের দেখাবো কিভাবে বাইন্ডিং করা হচ্ছে। সো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ আমি ল্যামিনেশন করার পর একদম প্রতিটা ছবিকে পার্টে কেটে নিয়েছি, বোথ সাইড প্রিন্ট আছে। আরে ইয়ার, ফর ফার্স্ট টাইম ফার্স্ট পাঞ্চ হয়ে গেল, মাথা তো ইধারই হোক। আমার পাঁচ তো কমপ্লিট, এবার ওয়্যার কানেক্ট করে দিই, সাইজ কে হিসাব সে। ওকে, আমি লাগিয়ে নিয়েছি, এবার প্রেস করতে হবে। এবার দেখে নিই কেমন হয়। এই যে শিটটা আছে, এটা পিভিসি শিটের উপর ল্যামিনেশন হয়েছে। নর্মালি আমরা ফটো পেপার দিয়ে যদি প্রিন্ট করে তারপর যদি আমরা ল্যামিনেশন করি, যেহেতু এখানে এজ টু এজ কাটিং করা হয়েছে, এজ টু এজ তোমরা দেখতে পাবে পুরো কাটিং হয়েছে, এই শিট থেকে কিন্তু কোনো রকম ভাবেই ল্যামিনেশন ছেড়ে বা উঠে যাবে না। তো বন্ধুরা, জানিও আজকের ভিডিও কেমন লাগলো, নতুন সেট আপ দেব ডিজাইন গ্যালারির নতুন কালেকশন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।